আসসালামু আলাইকুম। কৃষি খামার 39-এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। হ্যাঁ, থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন, আজকে আপনাদের সাথে আলোচনা করব গুলশা মাছের ক্ষত রোগের কারণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে। এই গুলশা মাছ একটি জনপ্রিয় মাছ হিসাবে সবার কাছে পরিচিত, অনেক সুস্বাদু মাছ। এটা আমরা অনেকেই বাণিজ্যিক হারে আপনার চাষ করে থাকি। তো এই মাছের ক্ষত রোগের অনেক কারণ আছে এবং এই ক্ষত রোগ আসলে কী প্রয়োজনীয় ব্যবস্থা নেব তা আমি আজকে আলোচনা করব। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল করে দেবেন। তারা আমি যখন নতুন ভিডিও আপলোড করবো এই নোটিফিকেশন আপনারা সহজে পেয়ে যাবেন। আর কিছুক্ষণ অনুশীলনের ফেসবুকে একটা পেজ আছে, কষ্ট করে একটু ঘুরে আসবেন। তো আমাদের সঙ্গে থাকবেন এবং বিষয়গুলো বোঝার এবং জানার চেষ্টা করবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করে ফেলি আজকের টপিক, গুলশা মাছের ক্ষত রোগের কারণ ও প্রয়োজনীয় ব্যবস্থা সম্পর্কে। গুলশা মাছের ক্ষত রোগের কারণ ও প্রয়োজনীয় ব্যবস্থা বিষয়ে অনেক মৎস্য চাষিরাই জানেন না। পুকুরে অনেকেই এখন গুলশা বা পাবদা মাছের চাষ করছে। গুলশা মাছ চাষের সময় ক্ষত রোগের লক্ষণ দেখা যায়, এই সময় কী ব্যবস্থা নিতে হয় তা অনেকেই জানে না। চলুন আজকে জেনে নেই গুলশা মাছের ক্ষত রোগের কারণ ও প্রয়োজনীয় ব্যবস্থা সম্পর্কে। প্রিয় ভিডিও জুড়ে থাকবেন আশা করছি। আমরা এখন জানব গুলশা মাছের ক্ষত রোগের কারণ। এক, পুকুরে হিসেব বেশি করলেও সেই তুলনায় কম জায়গা হলে মাছের ক্ষতের সৃষ্টি হয়ে থাকে। দুই, অতিরিক্ত ঘনত্বের পোনা মজুত করা হলে। তিন, পোনা ছোট অবস্থায় যে খাবার দেওয়া হয় বড় হওয়ার পরও একই খাবার দিলে এই সমস্যা দেখা দিতে পারে, ফলে অতিরিক্ত প্রোটিন মলের সাথে বের হয়ে পানিতে প্রচুর প্ল্যাঙ্কটন ব্লুম তৈরি হয়। চার, সঠিক পরিচর্যার অভাব ছিল। সুপ্রিয় দর্শক বৃন্দরা, আমরা এখন জানাব গুলশা মাছের ক্ষত রোগ সমস্যা এড়ানোর উপায়। এক, প্রতি সপ্তাহে 20-30% পানি পরিবর্তন করা। দুই, সপ্তাহে শতকে 150-200 গ্রাম চুন ও 250-300 গ্রাম করে লবণ প্রয়োগ করা। তিন, প্রতি 15 দিন পরপর প্রোবায়োটিক ব্যবহার করা। আমরা যদি এসব মেনটেন করি তবে অবশ্যই আমরা এটাকে এড়াতে পারব। চার, প্রতি সপ্তাহে একবার পানির pH ও অ্যামোনিয়া চেক করা উচিত। আমরা অনেকেই এই pH এবং অ্যামোনিয়া চেক করি না। অ্যামোনিয়ার মাত্রা যদি বেড়ে যায় তাহলে আপনার সেই পুকুরে বা মাছ খামারে মাছের মর্টালিটি বেড়ে যাবে এবং অনেক রকম ক্ষতের সৃষ্টি হবে এবং রোগবালাই বেড়ে যাবে। তো আমরা চেষ্টা করব মাঝে মাঝে pH ও অ্যামোনিয়া চেক করার, তাহলে আমরা এইসব সমস্যা থেকে একটু হইলেও নিস্তার পাব। পাঁচ, প্রথম 10 দিন নার্সারি পাউডার, তারপরে প্রতি 15 দিন পরপর স্টার্টার 1, স্টার্টার 2, স্টার্টার 3, গ্রোহার, এভাবে খাবার দেওয়া উচিত। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি চেষ্টা করলাম আপনাদেরকে জানানো গুলশা মাছ এর ক্ষত রোগের ব্যবস্থাপনা সম্পর্কে, কী কারণে ক্ষত রোগ হয় এবং যদি চলে আসে তাহলে এর ব্যবস্থাপনা কী, এর নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম আমার ক্ষুদ্র জ্ঞানকে কাজে লাগিয়ে। যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমি এতক্ষণ যে নিয়ে আলোচনা করলাম তা আমার অবশ্যই ডিসক্রিপশন বক্সে ফুল ডিটেলস পেয়ে যাবেন। যদি ভিডিও থেকে বুঝতে অসুবিধা হয় অবশ্যই ডিটেলসটা দেখে নেবেন। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।